সাতক্ষীরা সীমান্তে ইছামতি নদী পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা ছিলেন প্রতারক শাহেদ। তৈরি ছিল নৌকা, একাজে সে সাথে নিয়েছিলেন সীমান্তের এক দালালকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। নদীতে নামার আগেই তাকে ধরে ফেলে র্যাব। শাহেদকে গ্রেফতারের নাটকীয় সেই ঘটনার তথ্য ও ছবি সাতক্ষীরা থেকে পাঠিয়েছেন প্রতিনিধি কামরুজ্জামান, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। তাকে গ্রেপ্তারের জন্য যখন সারাদেশে চলছে বিশেষ অভিযান, সীমান্তে সীমান্তে তল্লাশি, ঠিক তখনই নিজ জেলা সাতক্ষীরাতে লুকিয়েছিল রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক শাহেদ। ভাড়া গাড়ি, মোটরসাইকেল সহ বিভিন্ন বাহনে মেয়ে সেজে ঢাকা থেকে সাতক্ষীরা সীমান্তে পৌঁছাসে। ইছামতি নদী পেরিয়ে বুধবার সূর্য ওঠার আগেই ভারতের বসিরহাট সীমান্তে পৌঁছানোর কথা ছিল তার। বোরখাপরা প্রতারক শাহেদকে ভোর 5টার দিকে দেভাটার শাখরা কুমোরপুর সীমান্ত থেকে গ্রেপ্তার করে র্যাব। সেখান থেকে ইছামতি নদী পেরিয়ে মাত্র 3 কিলোমিটার দূরেই ভারত। শাহেদকে গ্রেপ্তারের জন্য কয়েকদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তে অভিযান চালানো হচ্ছিল বলে জানান র্যাব কর্মকর্তারা। সাতক্ষীরায় জন্ম এবং ছোটবেলা কাটলেও ওই জেলায় আর থাকেননি শাহেদ। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দেড় যুগ আগে জেলা শহরের পৈতৃক ভিটেমাটি বেঁচে সে সাতক্ষীরা ছাড়ে, আর যায়নি জন্মভূমিতে। সীমান্তে আটকের খবর নিশ্চিত হওয়ার পরপরই ঢাকা থেকে র্যাবের দুটি হেলিকপ্টার পৌঁছায় সাতক্ষীরায়। ঊর্ধ্বতন কর্মকর্তারা 8টায় শাহেদকে নিয়ে রওনা হন ঢাকার পথে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।